শুভ সন্ধ্যা বন্ধুরা সবাইকে, তোমাদেরকে আজ আমি এসে গেছি মৌসুমি তোমাদের কাছে একটু আড্ডা দিতে, একটু রান্নার গল্প করতে। আজ আমি বানাচ্ছি ডিমের ঝাল। মাছের ঝাল তো সবাই খেয়েছো, একই রকম ভাবে প্রায় ওই রকমই ডিমের ঝাল। এই জন্য আমরা তিনজন আছি, তাই আমি তিনটে ডিম নিয়েছি। এখানে কুচনে পেঁয়াজ নিয়ে নিয়েছি মিহিমিহি করে, তাতে একটু তেল দিয়ে দিলাম, অল্প নুন দিয়ে দেবো, তারপরে সেটা চামচে করে ভালো করে মাখিয়ে নেবো। মাখানো হয়ে গেলে একটু পেঁয়াজ অন্য একটা বাটিতে তুলে নিয়ে এক এক করে ডিম ভাজবো। কড়াইতে তার জন্য আমি রাইস ব্র্যান্ড অয়েল দিয়ে দিলাম। ওতে তেলটা গরম হয়ে যাবার পর একটা ডিম দিয়ে দিলাম, একটু ঢাকা দিয়ে করবে, তাহলে দেখবে ডিমটা বেশ অনেকটা ফুলে উঠে আর ডিমটা ভালো ভাজাও হয়। পরে এক দু মিনিট পর ডিমটাকে আমি পিঠে, যেমন পাটিসাপটা পিঠে হয় ওরকম মতো করে ফোল্ড করে নেবো। তারপরে এপিট ওপিট হয়ে গেলে ভালো করে, যদি তোমাদের মনে হয় তেল একটু লাগতে পারে তো তোমরা একটু তেল দিয়েও নিতে পারো, আমি আর এখানে দিইনি তেলটা। তারপরে ভাজা হয়ে গেলে অন্য একটা জায়গায় তুলে রেখে দিলাম। আবার সেকেন্ড ডিমটাও আমি ওইভাবে ভেজে নেবো। প্রথমে তেল দিয়ে দিলাম, ডিমটা ফাটিয়ে রেখে দিয়েছি, এখানে মিশিয়ে নিয়েছি পেঁয়াজটা নুন তেল সব একসাথে আছে। আমি এখানে কাঁচা লঙ্কা দিইনি, আমার ছেলে অতটা ঝাল খায় না, আমার কর্তামশাইও অতটা ঝাল খায় না, ওই জন্য ওদেরগুলোতে আমি লঙ্কা দিলাম না, তরকারিতে তো লঙ্কা আছে। তারপরে এইটা শেষেরটা আমি একটা গোটা কাঁচা লঙ্কা দিয়েছি, তোমরা চাইলে লঙ্কা দিতেও পারো, অসুবিধে নেই। ওই একই প্রসেসে ডিমগুলোকে পিঠের মতো করে ভেজে নেবে। এরকম মতো ডিমের ভাজাটা দেখবে খুব ভালো লাগে খেতে। তারপরে একটু খড়া খড়া করে ভাজবে, বেশ ডিমটা ভালো হবে আর ফুলবেও প্রচুর। তারপর দু নাম্বার ডিমও হয়ে গেল, আর লাস্টে একটা ডিম আছে। সেই একই রকমভাবে আমি প্রথমে আগে তেল দিয়ে দেবো দু থেকে আড়াই পলার মতো, তারপরে আমি ডিমটা পুরো দিয়ে দেবো। ডিমটা দেওয়ার পরে পরেই আমি ঢাকা দিয়ে দেবো, কারণ ঢাকা দিলে বলেছি আগে যে খুব ভালো ফুলে ওঠে ডিমটা, খুব ভালোও লাগে। তারপরে এক দু মিনিট রাখার পর আস্তে আস্তে ঢাকনাটা খুলে আমি ডিমটা ওই একইভাবে আবার দিয়ে দিলাম, আবার ওই পিঠের মতো গুটিয়ে নেবো, তিন ফোল্ড করে নেবো। তারপরে হয়ে যাবার পর আমি ওই সব ডিমগুলো একসাথে রেখে দিলাম। তারপরে ওই কড়াইয়ের মধ্যেই আমি আরও সর্ষের তেল দেবো, এটা আমি সর্ষের তেল দিয়েই করছি, কিন্তু ভেজেছি রাইস ব্র্যান্ড অয়েলে। তারপরে আমি এতে পরিমাণ মতোই আড়াই তিন পলার মতোই দেবে, সর্ষের তেল খুব বেশি লাগে না তো, দেবে একটু পাঁচ ফোড়ন আর একটা এলাচি একটু থেতো করে দিয়ে দেবে, যাতেই তোমরা শুধু এলাচটা দেবে আর কিছু না। তারপর টমেটো কুচি দিয়ে দেবে, আর ওই আদা বাটা, একটু রসুন, একটু পেঁয়াজ বাটা আছে, আর এখানে গুঁড়ো মশলা আছে ধনে গুঁড়ো, আর তোমার কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, নুন, হলুদ গুঁড়ো দিয়ে একটা কাঁচা লঙ্কাও দিয়ে দেবে। পরিমাণ মতো নুন চিনি সব দিয়ে দিলাম, তারপর ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে আর আমার ওটা সর্ষে আর পোস্ত একসাথে বাটা আছে, ওটাও দিয়ে দেবে, মাছের ঝালের মতোই তো। তারপরে গরম জল দিয়ে দিলাম, তারপরে ওটাকে ওর মতো ফুটতে দেবো। তারপরে একটু ফুটে উঠলে, এক দু মিনিটের মতো ফুটে উঠলে ভেজে রাখা যে ডিমগুলো আছে সেগুলো দিয়ে দেবো। তারপরে ওগুলো দিয়ে বেশিক্ষণ রাখবে না, কারণ ডিম ভাজাতে এমনি নরম, একটু ফুটালেই হয়ে যাবে। ওই এক দু মিনিটের মতো ফুটিয়ে উপর থেকে যখন নামাবে, বন্ধ করে দেবে গ্যাসটা আর কি, তখন একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামাবে। মাছের ঝালে তো যেমন সর্ষের তেল দিলে খুব ভালো লাগে, কাঁচা বেশ সেন্টটা বেরোয়, ডিমের ঝালেতেও তাই করবে। দিয়ে আমি এখানে গরম গরম ভাতের সাথে পরিবেশন করেছি। আশা করি আজকে রান্নাটা আমার কেমন হয়েছে তোমরা জানাবে, লাইক কমেন্ট করবে, আমার খুবই ভালো লাগবে তোমরা যদি লাইক কমেন্ট করো। পুরো রান্নাটা দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।